হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন কইতে বাজে বিকাল 5টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। প্রতিদিন কিন্তু আমি ব্লগ সকাল থেকেই শুরু করি, সে কারণে তোমরা প্রতিদিন আমার মর্নিং রুটিনটাই দেখো। ইভিনিংয়ে আমি কী কী করি সেটা কিন্তু তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করা হয় না, তাই আজকে ভাবলাম আমার ইভিনিং রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা বিকাল থেকে শুরু করার আর একটা কারণ আছে, সেটা হচ্ছে প্রচণ্ড গরম। জানো তো আমাদের এই দিকটা না এতটা গরম পড়ে গেছে, আর আমার এই ঘরটা বাদে সমস্ত ঘরে কিন্তু অ্যাডভেস্টারের, সেই কারণে সকাল থেকে খুব একটা বেশি কাজকর্ম করতে পারছি না। রান্নাবান্নাটাও খুব হালকার ওপরে ছাড়ছি, কারণ হাজবেন্ড নিজেই ভীষণ বকাবকি করছে যে এই গরমের মধ্যে যতটা কম পারবে কাজগুলো করার চেষ্টা করো আর রান্নাটাও, কারণ এই গরমে তো খুব স্পাইসি কিছু খাওয়া উচিত না। আর আমার রান্নাঘরটা যেহেতু টিনের, ভীষণ গরম লাগে জানো তো, সেই জন্য হাজবেন্ড বারবার করে বকাঝকা করছে। কিন্তু আমাদের মেয়েদের সংসারের কাজগুলো না করলে কি করে চলে বলো তো? যদি আমার ঘর বাড়ি নোংরা হয়ে পড়ে থাকে, একটা লোক হুট করে আসলে দেখেই বা আমায় কী বলবে। তাই সকালের দিকে যতটা পারছি তাড়াতাড়ি করে কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, তাই সকাল থেকে ক্যামেরা বন্দি করিনি, কারণ ক্যামেরা নিয়ে কাজ করতে গেলে আধ ঘন্টার কাজ পাক্কা 1 ঘন্টা লেগে যাবে। সে কারণেই ভাবলাম আজকের ব্লগটা বিকাল থেকেই শুরু করি। বিকালের দিকেও কিন্তু বেশ কিছু আমার কাজ থাকে, তবে সকালের মতন অতটা কাজ থাকে না, তবে যে কাজগুলোই থাকে সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আসলে সংসারের কাজগুলো আমাদের মেয়েদের করতেই হয়, সেটা নিজের সুবিধা মতন করে নিলে কিন্তু বেশি ভালো হয়, তাই আমি আজকে আমার নিজের সুবিধা মতন কাজগুলো সময় বার করে করছি। আর দেখো আমার ঘরটা গুছিয়ে সোজা চলে এসেছি শ্বশুরমশাইয়ের ঘরটায়। এরকম সময় হাজবেন্ড তো অফিসে আর তোজো বাইরে সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছে, তাই ঘরটা ফাঁকা, আর ফাঁকা ঘরে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে। এই ঘরের এসে আগে খাটটা পরিষ্কার করে নিলাম, আজকে তো রামনবমীর ছুটি ছিল তোজোর, তাই এই ঘরে সকালে পড়ে বই খাতা উল্টোপাল্টা করে রেখেছে, ওইটাই গুছিয়ে রাখলাম কারণ বিকালে আবার পড়তে যাবে। আর তারপর বিছানার চাদরটা চেঞ্জ করে এই সোফাটা মুছে সোফা কভারটাও ভালো করে পরিয়ে দিচ্ছি। আর জানো তো আমার সোফাটা তো স্টিলের, আর এই কভারগুলো না একটু সিনথেটিক টাইপের হয়, যার জন্য বারবার করে না খুলে খুলে পড়ে যায়, আর এটাই ভীষণ অসুবিধের। আর দেখো এখন আমি এই ফ্রিজের মাথাটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি, আর তারপরে ফ্রিজটাকে ভালো করে মুছে নেব। এই ঘরে খুব একটা বেশি তো ফার্নিচার নেই, তবে যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমি প্রায় দিন ওই ঘরে যেরকম ডাস্টিং করি, এই ঘরেরও সমস্ত কিছু ডাস্টিং আমি করি। এই ঘরের এই ফ্রিজ আলমারি এগুলো কিন্তু অনেক পুরনো, তবুও কিন্তু এগুলোকে আমি মুছে গুছিয়ে যত্ন করে রাখি, কারণ আমার কাছে একটাই জিনিস মনে হয়, জিনিস যতই পুরনো হোক না কেন একটা জিনিস কিন্তু যত্নের ওপরে নির্ভরশীল। আর সকালে বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো আর আজকে দুপুরবেলা ভাঁজ করা হয়নি, সেগুলোকে এখন ভাঁজ করে নিলাম, আর এখন জায়গা মতন রেখেও দেবো। এর আগের দিনের ব্লগে তন্ময়ী কুণ্ডু নামে আমাকে একজন কমেন্ট করেছে, সে লিখেছে, দিদি আমি শিলিগুড়ি থেকে তোমার ভিডিও দেখছি, আমাদের এদিকে এখনও অতটা গরম পড়েনি তবে সহ্য করতে পারছি, কিন্তু ভাই আমাদের এখানে না ভীষণ গরম পড়ে গেছে, এখন তো টেম্পারেচার প্রায় 39 থেকে 40 ডিগ্রির কাছাকাছি চলে এসেছে। আমরা মেয়েরা তো যেমন তেমন ঘরে একটু করে কাজ করব, আর একটু হয়তো পাখার তলায় এসে বসেও থাকতে পারবো, তবে যারা বাইরে বেরোয় না তাদের জন্য ভীষণ খারাপ লাগে। যেমন আমার ছেলের কথাই ধরো না কেন, সকালবেলা স্কুলে যায় এই রৌদ্রের মধ্যে আবার ফেরে, তবে স্কুলে থাকলে শান্তি, কারণ ওদের স্কুলে পুরোটাই এসি, যার জন্য ওই টেনশানটা নেই, তবে ওই এসি থেকে বেরিয়ে রোদে বেরোচ্ছে সেটাই কিন্তু ঠান্ডা গরমে ভীষণ বাজে একটা প্রবণতা। আরও বেশি কষ্ট হয় আমার দাদা বাবা হাজবেন্ডের জন্য, এরা তো প্রায় মোটামুটি সবাই ফিল্ড ওয়ার্ক করে, যারা ফিল্ড ওয়ার্ক করে এই রোদের মধ্যে তাদের যে কতটা কষ্ট রিয়েলাইজ করতে পারি।
আর এই তো দেখো, কথা বলতে বলতে এই ঘরটা কিন্তু আমার বেশ সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। আর সমস্ত ঘর ঝাড় দিয়ে নিয়েছি বিকালবেলা, কিন্তু আমি সমস্ত ঘর বাড়ি ঝাড় দিয়ে নিই সন্ধ্যে দেওয়ার আগে। আর হাতে দেখলাম অনেকটা সময় রয়েছে, এখনও সন্ধ্যে হয়নি। তো আজকে তো তোজো স্কুল ড্রেসটা কেচে দিয়েছিলাম, আর এখন সেটাকে আয়রন করে নিচ্ছি। তোজো নতুন ক্লাসে ওঠার পরে এই একটা কাজ কিন্তু আমার এক্সট্রা কাজের মধ্যে চলে এসেছে। আমার যে সকল দিদিমণেরা আমার আজকের ভিডিওটা দেখছো, আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর এই যে শার্টটা তো আমার আয়রন করা হয়ে গেছে, এখন প্যান্টটাকেও আয়রন করে নিচ্ছি। এই কাজগুলো হলে কিন্তু আমার বিকালের অনেকটা কাজই এগিয়ে রইল। এরপরে ঘরের যে বোতলগুলো আছে সেগুলোতে জল ভরে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, কারণ এখন না এই গরম জল একদমই খাওয়া যাচ্ছে না। একটু ঠান্ডা জল খেলে তাও মনে হচ্ছে যে গলাটা ভিজছে। আর তারপরে তোজোকে রেডি করিয়ে দেবো, ও তো পড়তে যাবে 6:30টার সময়, সেই জন্য ওকে রেডি করিয়ে দিচ্ছি। হাজবেন্ড এসে আগে ওকে দিয়ে আসবে, তারপরে ঘরে ঢুকবে। বিকাল টাইমটা আমি আর দিতে যাই না, তবে আনার সময় আনতে যাই মাঝে সাঝে। আর এই তো এখন ঠাকুর ঘরে চলে এসেছি, সন্ধেটা দিয়ে নেব। ইতিমধ্যে তোজো কিন্তু পড়তে চলে গেছে, কারণ ও থাকলেই কিন্তু ও আমার সাথে আসবে ঠাকুর ঘরে, আমার গোপুসোনাকে শয়ন দেবে, বা এই ঘরে ঘরে ধূপকাঠিটা ওই কিন্তু প্রায় দিনই দেখিয়ে থাকে। আর এখন আমি সমস্ত ঘরে ধূপটা দেখিয়ে নিচ্ছি। আর আমি না একেবারে সন্ধ্যা দিয়ে গোপুসোনাদের শয়ন দিই না, একটু কিছুক্ষণ বাদে সন্ধ্যাটা পেরিয়ে যাওয়ার পরে কিন্তু গোপুগুলোকে শয়ন দিয়ে দিই। আর এই যে আমার দুই সোনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আর তারপর চলে এলাম সোজা রান্নাঘরে বিকালের চাটা করে নিতে। বিকালে না এখন আর ওই গরমে চা খেতে ইচ্ছা করে না, তবুও না আমার এই সকাল আর বিকালের একটা যেন চায়ের নেশা হয়ে গেছে। একটু চা না খেলে যেন শরীরটাই ভাল লাগে না, মনে হচ্ছে সারা শরীরটা জিম দিয়ে থাকে। প্রথমে তো আমি চিনি ছাড়া আমার চাটা ছেঁকে নিয়েছি, আর তারপরে হাজবেন্ডের চাটা চিনি দিয়ে ফুটিয়ে ছেঁকে নিলাম। আর চা খেয়েই সোজা চলে এসেছি রান্নাঘরে। এই রান্নাঘরের টুকটাক বাসনগুলো গুছিয়ে নেব, বিকালের দিকে না সেরকম অর্থে কোনো কাজই থাকে না। এই টুকটাক কাজগুলোই বিকালের জন্য থাকে, এই ধরো বিকালের বাসনটা গোছানো, ঘর দোর পরিষ্কার, ঝাড় দেওয়া, এই কাজগুলো। আর এখন দেখো এই রান্নাঘরে বাসনগুলোকে আমি জায়গা করে গুছিয়ে রাখছি। তবে জানো তো আমার বাড়িতে যে দিদি কাজ করে সেই দিদিও না মাঝে মধ্যে এই বাসনগুলো আমাকে গুছিয়ে দিয়ে যায়, যখন দেখে অনেক কাজের চাপ পারি না। তো দিদিও না ভীষণ ভালো, আমার না সেই জন্য খুব একটা কষ্ট হয় না। আর তারপরে দেখবেন যাকে ঘিরে সংসার করতে আসা সেই মানুষটা যদি আমাদের কষ্টগুলো বোঝে, তাহলে কিন্তু কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়। এই যে ধরো প্রথমেই বললাম হাজবেন্ড রান্না করতেই দিচ্ছে না প্রায় কদিন ধরে, সকালের দিকে তাও ডাল ভাত করে তার সাথে ধরো কিছু চিকেন পকোড়া বা ডিমের অমলেট এগুলোই করছি। আজকে রাত্রিরে তো রান্নাই করতে দিল না, বললো আমি কিছু কিনে নিয়ে আসবো। তো দেখলাম রাত্রিবেলা তোজোকে পড়া থেকে নিয়ে আসার সময় রুটি আর মিষ্টি নিয়ে এসেছে। আমাদের কিন্তু সারা বছর রাত্রের ডিনারে রুটিটাই হয়, তবে সেই অর্থে কিন্তু আমি রুটিটা বানাই না, রুটিটাও কিনেই আনে। যখন ওর পরোটা বা লুচি খেতে ইচ্ছা করে সেই সময়গুলো আমি বানিয়ে দিই, রুটিটা আমাকে বাড়িতে একদমই বানাতে হয় না। আর এই যে দেখো আজকে এনেছিল বললামই তো রুটি আর মিষ্টি, সেটা দিয়েই ওদের খেতে দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।